নবী সাল আলী হাসাল্লাম জীবনের শেষের দিকের ঘটনা তিনি মসজিদে বসে আছেন কোন মসজিদ মসজিদ নবমী কোন মসজিদ নবমী এখন একজন ব্যক্তি আসলেন এই ব্যক্তির গায়ের জামাটা অত্যন্ত সাদা ধবধবা চুলগুলো কুচকুচে কালো এবং তাকে দেখে মুসাফির মনে হচ্ছে না খুব টিপটাপ পরিপাটি একজন মানুষ ঢুকলেন সুদর্শন এসে নবী সাল আলী হাসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন যেমন করে আমরা আত্মা হিয়াতুল ইল্লাহি ওই ওই সময় বসি তাসাউদের সময় এইভাবে বসে তার দুই হাত নবী সাল আলী আসসালামের উরুর উপর রাখলেন রেখে বলছেন চারটা প্রশ্ন করছেন কয়টা প্রশ্ন প্রথম প্রশ্নই করছেন ইয়া মুহাম্মদ বলেন সাল আলী হাসাল্লাম আকবির আনিল ইসলাম হে নবী আমাকে ইসলাম সম্পর্কে বলুন তখন নবীজি বলছেন ইসলাম হচ্ছে আন্তঃ ও আন্না মুহাম্মদ আব্দ ইসলামের প্রথম বিষয় হচ্ছে তুমি আল্লাহ বিশ্বাস করবে দিবে আল্লাহ ছাড়া কোনো মায়াবুদ নাই এবং মোহাম্মদ সাল্লাল্লাহী সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল এরপর হোয়াইন থকীম সাল্লাহ এরপর তুমি সলাত কায়েম করবে পাঁচ ওয়াক্ত বা তিয়াজ তুমি জ্যাকাত প্রদান করবে ও তাসুম রমাদান রমদান মাসে সম বা রোজা রাখবে এবং সামর্থ্য হলে তুমি হজ করবে সামর্থ্য হলে হজ এই পাঁচটা হচ্ছে ইসলামের ভিত্তি তখন যে প্রশ্ন করছে সেই ব্যক্তি বলছে সাদা আপনি সত্য বলেছেন কি বলছেন আপনি সত্য বলেছেন তখন উমর আনহু পাশ থেকে তিনি খুব অবাক হয়ে গেলেন তিনি বলছেন আমরা অবাক হলাম তার উত্তর শুনে হু ওয়াই সদ্দিকুহু সে নিজেই প্রশ্ন করলো আবার নিজেই উত্তর দিচ্ছে নিজেই প্রশ্ন করলো ইসলাম কাকে বলে আবার নিজেই বলছে সত্য বলেছেন আপনি তার মানে কি উত্তর তার আগে থেকে জানা আছে উত্তর তার আগে থেকে জানা আছে তো সবাই অবাক হয়ে গেল এরপর তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন এটা আনিল ইমান আমাকে ইমান সম্পর্কে বলেন কি সম্পর্কে ইমান এই যে গায়েব গায়েব সম্পর্কে ইমান সম্পর্কে বলেন মানেই গায়েব মানে কি পিলার বললেন কয় পিলার ছয় পিলার নবীজি বলছেন এখন ইমান আল ইমান হচ্ছে তুমি আল্লাহ বিশ্বাস করবে কিসে বিশ্বাস করবে আল্লাহ দেখা যায় আল্লাহকে দেখা যায় আল্লাহ গায়েব না গায়েব ওয়া মেলা ইকাতেহি আল্লাহর ফেরেস্তা মন্ডলির প্রতি বিশ্বাস করবে দেখা যায় গায়েব না আচ্ছা ওয়া কুতুবিহি আল্লাহ পাকে সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করবে কোরআন ছাড়া বাকিগুলো দেখা যায় গায়েব না এগুলা আচ্ছা ওয়া রুসুলিহি আল্লা পাকে সমস্ত রাসুলগণে বিশ্বাস করবে দেখা গেছে রাসুল আমরা কি আমাদের নবীকেও দেখেছি এগুলো গায়েব না গায়েব ওয়াল লিয়া আখির পরকালে বিশ্বাস করবে পরকাল মানে মৃত্যুর পরের জীবন থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখেছি আমরা কেউ এগুলো গায়েব না গায়েব এবং তুমি তাকদির বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করবে ভাগ্যকে দেখা যায় লাউহে মাহফুজ আল্লাহ ভাগ্য লিখেছেন না দেখা যায় কেউ জানে আগামীকাল কি হবে জানে না এই যে ইমানের ছয়টা পিলার এই ছয়টা পিলারকে মুখে স্বীকার করতে হয় মনে বিশ্বাস করতে হয় কাজেও বাস্তবায়ন করতে হয় এই ছয়টা পিলার কি চোখে দেখা যায় মোত্তাকিদের বৈশিষ্ট্য কি আল্লাহিনুনাবিল এই যে ছয়টা গায়ের এগুলোতে যারা বিশ্বাস করে তারা হলো মুমিন তারা কে সোহানাল্লাহ আচ্ছা আর দুটা প্রশ্ন বলে সামনে যাই তৃতীয় প্রশ্ন করলেন আখবির নি আনিল এহসান আমাকে এহসান সম্পর্কে বলেন তখন নবীজি বলছেন এহসান হচ্ছে আনতা আবুদ আল্লাহ তারা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো বলেন সুফান আল্লাহকে দেখা যায় তুমি যদি দেখতে না পারো না হইয়া রাহ তাহলে আল্লাহ তোমাকে ঠিকই দেখছেন দেখছেন না এই এই নাম হচ্ছে কনসেপ্ট মানে আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করা এই জিনিসটা যদি সবার ভিতরে থাকতো কেউ কোনো দুর্নীতি করতে পারতো না অন্যায় করতে পারতো না কাউকে ঠকাতে পারতো না সুদ খেতে পারতো না ঘুষ খেতে পারতো না কারণ সে ফিল করতো আর কেউ দেখুক না দেখুক আল্লাহ আল্লাহবাকে আমাকে দেখছেন এই জিনিসটা থাকলেই মানুষ পাপ থেকে দূরে থাকতে পারতো আল্লাহ পাক আমাদেরকে হেসান দান করুন বলি আমি এটাই কিন্তু এটাই কিন্তু সুফি ইসলামের একটা ভালো অংশ অনেকে এটাকে সম্পূর্ণ বলেন যেটা প্রয়োজন নাই অহেতুক এরকম কথা আসে কিন্তু এটা আধ্যাত্মিকত্বের দরকার আছে এটা বলে এহসান এটাকে বলে এহসানের মধ্য দিয়ে আল্লাহর মারেফত পাওয়া যায় কি পাওয়া যায় এহসানের মধ্য দিয়ে আল্লাহর পরিচয় আল্লাহর মারেফত পাওয়া যায় যখন আপনি ফিল করবেন বা আমি ফিল করতে পারব যে আল্লাপাক আমাকে সবসময় দেখছেন সময় আমার আমার সাথে আল্লাপাক আছেন সাথে আছেন মানে কি আমার পাশে আছেন আল্লাপাক তার জ্ঞান দিয়ে তার ক্ষমতা দিয়ে সব কিছু দিয়ে আল্লাপাক আমাকে পরিবেষ্টন করে রেখেছেন রাখেন নাই তার তার দৃষ্টির বাইরে যাওয়ার ক্ষমতা আমার আছে তার জ্ঞানের বাইরে যাওয়ার ক্ষমতা আছে তার ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা আমার আছে অতএব এই হলো আল্লাহ কনসিয়াসনেস যেটাকে আমরা বলি আল্লাহ কনসিয়াসনেস মানে এহসান আল্লাপাককে হাজির নাজির জেনে ইবাদত করা এটা হলো হেসান এটা এবাদতের অনেক উঁচু স্তর সবাই কিন্তু শুরুতেই এ হেসান অর্জন করতে পারে না আমলের মধ্য দিয়ে জিকিরের মধ্য দিয়ে হ্যাঁ তাহার্যুদের মধ্য দিয়ে ভালো ভালো দান খয়রা দান সদাকা নামাজ রোজা হজ জাকাত বিভিন্ন আমলের মধ্য দিয়ে হৃদয় যখন পরিশুদ্ধ হয় কলপ যখন পরিশুদ্ধ হয় আল্লাহ আল্লাহ মানুষের সহবত পায় আস্তে আস্তে দেখবেন তার মধ্যে আল্লাহর মা আর চলে আসে একবারে কিন্তু আসে না একবারে আসে এবং জিকির বেশি বেশি আল্লাহর জিকির করতে হয় জিকিরেই কলব কি হয় তাজা হয় পরিচ্ছন্ন হয় আর জিকিরের সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে সলাত সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কি এটাই বলে আজিকুরুল্লাহ আকবর এটা হচ্ছে আল্লাহাকের সবচেয়ে বড় জিকির তারপরে অন্যতম বড় জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা কি করা কোরআন তেলাওয়াত এরপরে তো আমাদের তসবির তাহলিল জিকির আজগার গুলো আছে তো আসুন চতুর্থ প্রশ্ন নবীজি করছেন ফাখবির নি সরি নবীজিকে করা হচ্ছে ফাখবির নি আনিসা কে প্রশ্ন করছে ওই ব্যক্তি জিব্রাহ আলহিস মানুষের রূপ ধরে এসে প্রশ্ন করছেন আর বলে রাখি সাহাবিদের সামনে সবার সামনে এই একবার মাত্রই তিনি মানুষের রূপ ধরে এসেছেন সবার সামনে এই সবার সবার সামনে সামনে পাবলিকলি সাহাবিদের সামনে এই একবার তিনি সবার সামনে মানুষের রূপ ধরে এসেছেন এটাকে বলে হাদিসে হাদিস তখন চতুর্থ প্রশ্ন তিনি করছেন ইয়া মোহাম্মদ আকবির আমাকে কেয়ামত সম্পর্কে বলেন কি সম্পর্কে কে আমার দেখেন চারটা মৌলিক প্রশ্নের একটা কেয়ামত সম্পর্কে তার মানে পঁচিশ পার্সেন্ট প্রশ্ন কেয়ামত সম্পর্কে বুঝতে পারছেন চারটা মৌলিক প্রশ্নের একটা কিন্তু কেয়ামত সম্পর্কে কেন প্রশ্ন করলেন কারণ সচেতনতা সচেতন থাকা যায় যেন কেয়ামতের সাইনগুলো দেখা গেলে নিদর্শন দেখা গেলে সচেতন হওয়া যায় যেন এজন্যে হাত গুটিয়ে বসে থাকার জন্য। না তাহলে মুত্তাকি হতে হলে সর্বপ্রথম শর্ত হচ্ছে আমাদেরকে গায়েবে অদৃশ্যে বিশ্বাস করতে হবে কিসে অদৃশ্য এই জায়গাতেই বর্তমান শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের সংঘর্ষ চলছে কথা আগে বুঝতে হবে তারপর ঠিক 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 আছে আগে বুঝতে হবে কথা আল্লাহ পাক বলছেন আলিফলাম এই যে আলিফলাম কিতাব মানে এটা একটা এটা কিতাব কার কিতাব আল্লাহ আল্লাহ পাকের কিতাব দ্যালিকেল কিতাব বাফি আল্লাহ শুরুতেই বলছেন এটা এমন কিতাব যে কিতাবে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ আছে কোনো ভুল আছে আচ্ছা মানবতা বিরোধী কিছু আছে মানুষের ক্ষতি হয় এমন কিছু আছে নাকি দুনিয়াতে সাফল্য এবং পরকালে মুক্তির পথ আছে কোনটা দুনিয়াতে সাফল্য পরকালে মুক্তির পথ আছে আল্লাহ বলছেন প্রথম স্টেটমেন্ট দিচ্ছেন লাফি এই বইয়ে কোনো সন্দেহ নাই এবং হুদাল্লিল মুত্তাকিন এই এই কিতাবটা হচ্ছে মুত্তাকি আল্লাহ ভীরু মানুষদের জন্য হেদায়েত বলেন সুফান এখন মুত্তাকি কারা আল্লাপাক ব্যাখ্যা করছেন হতে হলে সর্বপ্রথম যে বৈশিষ্ট্য অর্জন করতে হবে তা হলো বিশ্বাস করতে হবে গায়েব মানে কি অদৃশ্য গায়েব মানে কি অদৃশ্য আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে কেউ যদি বলে আপনার হাত দেখে যে আপনার এখানে তিনটা দাগ আছে তার মানে তিনটা বিয়ে হবে হ্যাঁ কেউ যদি বলে আপনার এখানে চারটা দাগ আছে চারটা বাচ্চা হবে কি হবে এগুলা আল্লাহ ছাড়া কেউ গায়েবের কথা জানে পেপার পত্রিকা খুললেই দেখবেন রাশি ফল কন্যা রাশির দিনটা কেমন যাবে সিংহ রাশির দিন কেমন যাবে তাই না আচ্ছা এগুলো বিশ্বাস করা কি শিরক এবং কুফর একটা বলে সামনে যাই নবী বলেছেন কেউ যদি কোনো গণক কোনো গণক এই যে কবিরাজ গণক ভবিষ্যৎ বক্তা মানে বাণী যারা জ্যোতিষী জ্যোতিষী শাস্ত্র চর্চা করে আর কি তাদের কাছে গিয়ে যদি বলে যে আমার হাতটা দেখে দেন আমার ভাগ্যটা একটু দেখে দেন এতটুকু বলা মাত্রই তার চল্লিশ দিনের আমল নষ্ট হয়ে যাবে চল্লিশ দিন চল্লিশ রাতের নামাজ নষ্ট হয়ে যাবে চল্লিশ দিন নামাজ পড়তে কত কষ্ট করতে হয় আর অন্য হাদিসে আসছে কেউ যদি চল্লিশ দিন তাকবির উলার সাথে নামাজ পড়তে পারে তাহলে জাহান নাম থেকে মুক্তি আলহামদুলিল্লাহ আর শুধু একটা কথা বলা মাত্রই এই চল্লিশ দিনের আমল নষ্ট হয়ে গেল কি কথা আমার হাতটা একটু দেখে দেন তো আমার হাতে কি আছে এগুলো কি সমাজে চলছে না এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যদি সে টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনাই করতে পারত তাহলে ও বেটা রাস্তার ধারে বসে আছে কেন ওর তো এখন এমপি হওয়ার কথা নাকি এখন কিন্তু মানুষ শুধু যোগ্যতার বলে এমপি হয় না অনেক সময় আমরা ট্রল করতে করতে মানুষকে এমপি বানাচ্ছি দেখছেন না আর একটু হলেই তো হয়েছিল কাজ হয় না। তাহলে বড় বড় বিসিএস ক্যাডার যারা হতেন তারা তাকে স্যালুট দিত তখন কি একটা সার্কাস চিন্তা করেন তা যিনি সারা জীবন বড় বড় অফিসার বিসিএস ক্যাডার আর্মি নেভি প্রশাসন বড় বড় হাই এডুকেটেড পিপল যারা তারা গিয়ে তাকে স্যালুট করতো স্যার কেমন আছেন এই হলো সিস্টেম এই সিস্টেমটা ইসলামিক এটা ইসলামিক সিস্টেম নয় এখানে কেন ইসলামিক সিস্টেম নয় কারণ যার কোনো জ্ঞানও নাই তাকেও মানুষ উপর উঠাতে পারে এই সিস্টেমে আমি একটু বোঝাচ্ছি মনে করেন একটু বুঝেন একটু বোঝেন মনে করেন যে এখানে আপনারা পাঁচ হাজার মানুষ বসে আছেন তো এখন ধরেন এখানে দুজন মানুষকে আমরা সিলেক্ট করব কিভাবে যে আমরা সবার রায় নেওয়া শুরু করলাম যে সুদ হালাল না হারাম সুদ হালাল না হারাম এখন দেখা গেল এই পাঁচ হাজার মানুষের মধ্যে প্রায় চার হাজার মানুষ বলল যে হ্যাঁ হালাল হ্যাঁ আমি রাজি সুদ খেতে আমি রাজি চার হাজার মানুষ কথার কথা বলল এটা আর এক হাজার মানুষ বেচারা তারা বলছে যে না এটা হারাম দিন শেষে এই সিস্টেমের মধ্যে কে জয়যুক্ত হবে ওই চার হাজার মানুষ যারা হারামের পক্ষে ভোট দিয়েছে এই জায়গায় ইসলামের সাথে একটা দ্বন্দ্ব আছে কিন্তু যদি এখানে বিজ্ঞরা সবাই না শুধু বিজ্ঞ মানুষরা যারা জানে সুদ কি যারা জানে অর্থনীতি কি যারা জানে অর্থনৈতিক সিস্টেমগুলো কি কি অর্থনীতি সম্পর্কে বিজ্ঞ মানুষরা যদি এখানে রায় দিতেন তাহলে দেখতেন হারাম জয় হতো না হালাল জয় হতো এটা হচ্ছে ইসলামিক সিস্টেম আপনারা জানেন কি না এই সিস্টেম ফলো করে আমেরিকা এই সিস্টেমকে ফলো করে আমেরিকা এই সিস্টেম ফলো করে যাই হোক ওই দিকের থেকে ঘুরে আসুন আমাদেরকে বলা হচ্ছে মুত্তাকি হতে হলে সর্বপ্রথম কিসে বিশ্বাস করতে হবে গায়েবে গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে